प्रिय शिक्षार्थी षष्ठ श्रेणी गणित पृष्ठ नम्बर 84 एखे विपरीत शब्द खेला ये सम्पर्के जानब एवं मान एखे जतगुल विषय रही है प्रदत्त वाक्यांश विपरीत एगुलो नीचे दुई नम्बर जो चार्ट प्रश्न रही है एगुलो समाधान करब। प्रथम विपरीत शब्द खेला नीचे छके কিছু শব্দ ও বিপরীত শব্দ দেওয়া আছে, অর্থাৎ এই যে এইটাই হলো সেই ছক, এখানে শব্দ দেওয়া আছে এবং এই পাশে বিপরীত শব্দ দেওয়া আছে, এবং সেই শব্দের পাশে পাশে কিন্তু কি দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, প্লাস অথবা মাইনাস দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলেছে যে তোমার পরিচিত এমন আরও কতগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে ছকটি পূরণ করো। যেহেতু ছকের কিছু অংশ কিন্তু করেই দেওয়া আছে, এই যে দেখো কিছু অংশ করেই দেওয়া আছে। এখন বলেছে এবার ছকটির প্রতি সারির শব্দ ও বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছা মতো ধনাত্মক চিহ্ন বা প্লাস চিহ্ন ও ঋণাত্মক চিহ্নের বা মাইনাস চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। এক্ষেত্রে তুমি জোড়ার যে কোনো শব্দকেই ধনাত্মক বিবেচনা করতে পারো, তবে সেক্ষেত্রে ওই শব্দের বিপরীত শব্দটা কিন্তু অবশ্যই ঋণাত্মক হবে। অর্থাৎ তুমি যদি এই মনে করো যে উপরের দিকটাকে তুমি যদি ধনাত্মক ভাবো, তাহলে অবশ্যই নিচের দিকটা ধনাত্মক আর হবে না, তখন সেটা ঋণাত্মক হবে, এটাই আর কি। এখন দেখো বড়, তবে এখানে খেয়াল রাখবে যে যে শব্দগুলো দ্বারা বেশি বোঝায় এবং বৃদ্ধি পাওয়া বোঝায়, বেশি হওয়া বোঝায়, সেটাকে তোমরা প্লাস চিহ্ন দিয়ে দিবে, আর যেটা যে শব্দ দ্বারা কম, কমে যাওয়া এইরকম বোঝাবে সেটাতে তোমরা মাইনাস দিবে। তাহলে দেখো বড় মানে কি, এখানে বেশি এই জন্য প্লাস, তাহলে বড়র বিপরীত ছোট, এই জন্য এটা মাইনাস। হালকা মানে কি, কমে যাওয়া, হালকা, এই জন্য মাইনাস। আর ভারী মানে কি, বেশি হলেই তো ভারী হয়, এই জন্যে প্লাস, কারণ কয়েকটা সংখ্যাকে প্লাস করলে সেই সংখ্যাটা বড় হয়ে যায়। আয় মানে কি, আয় কিন্তু আসলে যার ইনকাম বেশি তারই কিন্তু আয় হয়, তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিতে পারি, তাহলে ব্যয়কে আমরা অবশ্যই মাইনাস দেব, কখনোই দুটাতে একই দেব না, যেহেতু এটা বিপরীত শব্দ, সমার্থক শব্দ হলে কিন্তু একই হতো। যেমন দেখো এখানে বড়, বড় এর সমার্থক শব্দ যদি এখানে বৃহৎ যদি থাকতো, তাহলে দুটাতেই কিন্তু কি হতো, প্লাস হতো, যেহেতু এখানে বিপরীত শব্দ দেওয়া হয়েছে, এজন্য এই পাশেরটা প্লাস হলে পরেরটা অবশ্যই মাইনাস হবে, অথবা প্রথমটা মাইনাস হলে পরেরটা অবশ্যই প্লাস হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন দেখো বামকে যদি আমরা মাইনাস ধরি, তাহলে ডান দিককে অবশ্যই আমরা প্লাস ধরব। এরকম করে আমরা আরও শব্দ এখানে বসাতে পারি, যেমন দেখো উপর নিচ, তাহলে উপর আর তার বিপরীত হলো নিচ, উপরের দিককে যদি আমরা প্লাস ধরি তাহলে নিচের দিকে মাইনাস ধরব। এরকম আরও দুটা শব্দ নেই, মোটা আর তার বিপরীত হলো চিকন, মোটা এখানে আমরা অবশ্যই মাইনাস ধরব না, কারণ মোটা কখন হয়, যখন কারো মানে ওজন যখন বেড়ে যায় তখনই তো সে মোটা হয়, তাহলে এই বেড়ে যাওয়ার কারণে এখানে আমরা প্লাস দেব। আর চিকন মানে কি, যার স্বাস্থ্য কম বা ওজন কম, এই জন্যে আমরা এখানে মাইনাস দেব কম হওয়ার কারণে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই ছকটা পূরণ করতে পারি। এরপরে এখানে বলেছে নিচের প্রতিটি বাক্যাংশের জন্য এর বিপরীত অর্থ বোঝায় এমন একটি বাক্যাংশ লেখো। এর আগে আমরা কিন্তু শব্দ আর চিহ্ন লিখেছি মাত্র, বাক্য লিখিনি, এখন আমাদের বাক্য লিখতে বলেছে, বাক্যাংশ বা বাক্যের অংশ, প্রদত্ত বাক্যাংশ মানে যেগুলো বাক্যাংশ এখানে দেওয়া আছে এইটার বিপরীত অর্থ বোঝায় এমন একটা বাক্যাংশ লিখতে হবে, একটা করেই দেওয়া আছে। দেখো ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া, তার মানে কি, তার বিপরীত হলো ওজন হ্রাস পাওয়া বা কমে যাওয়া। 30 কিলোমিটার উত্তর দিকে হলে আমরা তার বিপরীত লিখব 30 কিলোমিটার দক্ষিণ দিকে, জাস্ট এই উত্তরের জায়গায় দক্ষিণ লিখে দিলাম, তাহলেই হয়ে গেল। বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বে, আর এখানে সবই লিখব কিন্তু পূর্বের জায়গায় লিখব পশ্চিম দিকে বা পশ্চিমে, তাছাড়া কিন্তু সবই এক। 700 টাকা ক্ষতি, আমরা তার বিপরীত লিখব 700 টাকা লাভ, এই ক্ষতির বিপরীত হলো লাভ। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, সমুদ্র পৃষ্ঠ মানে সমুদ্রের পানি যে জায়গায় যে লেভেলে রয়েছে
এই সি লেভেলকে বলা হয় সমুদ্র পৃষ্ঠ বা সমুদ্রের পিঠ। এই সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে তার বিপরীত আমরা কি লিখতে পারি? এই উপরের জায়গায় আমরা নিচে লিখতে পারি, আর যা আছে তাই একই, সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। এভাবে আমরা এটা সমাপন বা শেষ করতে পারি। এরপরে 2 নম্বরে রয়েছে ক খ গ ঘ, 4টা প্রশ্ন। আমরা এই 4টা একটা একটা করে সমাধান করব। এখানে বলেছে যে নিচের বাক্যগুলোতে উল্লিখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখো, মানে প্লাস কোথায় হবে কোথায় মাইনাস হবে সেটা দিয়ে তোমরা লেখো। তাহলে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে যা উঠছে, তাহলে আমরা এখানে যেহেতু উপরের দিকে আছে এখানে আমরা প্লাস 2000 কিলোমিটার এটা আমরা লিখতে পারি। তারপরে একটি ডুবোজাহাজ বা সাবমেরিন, অর্থাৎ যেটা সমুদ্রের ভিতর দিয়ে পানির ভিতর দিয়ে যায়, এরকম জাহাজকে বলা হয় ডুবোজাহাজ বা সাবমেরিন। এরকম সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলেছে, তাহলে 800 মিটার গভীরে মানে কিন্তু নিচের দিকে, তার মানে আমরা মাইনাস 800 মিটার লিখতে পারি। এরপরে আমরা দেখছি 200 টাকা ব্যাংক থেকে ব্যাংকে জমা রাখা, তাহলে ব্যাংকে জমা রাখলে সেটা কিন্তু আমার থাকলো, তাহলে এখানে আমরা প্লাস 200 টাকা লিখতে পারি। আর 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া, তার মানে কি এটা হলো ঋণাত্মক হয়ে গেল, তার মানে এখানে আমরা মাইনাস 700 টাকা আমরা লিখতে পারি। আর এখন আমরা একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দাও যে সংখ্যারেখায় প্লাস যুক্ত সংখ্যা কোন দিকে থাকে, অর্থাৎ সংখ্যারেখায় প্লাস যুক্ত সংখ্যা 0 পয়েন্টের ডান দিকে থাকে নাকি বাম দিকে থাকে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।